আসসালামু আলাইকুম সুদীপ্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু প্রিন্টার। আজকে আপনাদের জানাবো কিছু লেজার প্রিন্টার সম্পর্কে। এখন আপনাদের যে প্রিন্টারটি দেখাবো, এই প্রিন্টারটি হচ্ছে প্যান্টাম ব্র্যান্ডের একটি লেজার প্রিন্টার। আসুন তাহলে এই প্রিন্টার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এটার মডেল হচ্ছে P2500W। এই প্রিন্টারটি দিয়ে আপনারা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজ প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টারটি দিয়ে আপনারা প্রথম পেজ প্রিন্ট করতে টাইম লাগবে 7.8 সেকেন্ড, এবং এটা দিয়ে আপনারা মিনিটে 22 পেজ ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। এবং এই প্রিন্টারের রেজুলেশন হচ্ছে 1200x1200 dpi। আপনারা চাইলে ম্যানুয়ালি ডুপ্লেক্স প্রিন্ট করতে করে নিতে পারবেন এই প্রিন্টার দিয়ে। এবং এই প্রিন্টারটির দাম খুবই কম, এই প্রিন্টারটির দাম হচ্ছে মাত্র 9000 টাকা। আপনারা যারা কম দামের ভিতরে একটা লেজার প্রিন্টার খুঁজছেন তাদের জন্য এই প্রিন্টারটি। আসুন তাহলে এখন আমরা দেখে নেব এইচপি কিছু লেজার প্রিন্টার। চলুন তাহলে আমরা এইচপি কিছু লেজার প্রিন্টার সঙ্গে জেনে নিই। এখন আপনারা যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন এটি এইচপির খুবই চমৎকার একটি প্রিন্টার। আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের একটি প্রিন্টার। আসুন তাহলে এই প্রিন্টার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। এই প্রিন্টারটা এইচপি ব্র্যান্ডের একটি প্রিন্টার, এর মডেল হচ্ছে HP 107A। এই প্রিন্টারটি সম্পর্কে যদি বলি তাহলে প্রিন্টারটি খুবই ভালো মানের প্রিন্টার, এবং এই প্রিন্টারের এইচপি হচ্ছে এই প্রিন্টারটি প্রিন্ট স্পিড হচ্ছে 1 পেজ 8.3 সেকেন্ড, এবং পার মিনিটে আপনি চাইলে 20 পেজ প্রিন্ট করে নিতে পারবেন। PPM হচ্ছে 20। রেজুলেশন সম্পর্কে যদি আমরা কথা বলি তাহলে এটি রেজুলেশন খুবই ভালো মানের একটি রেজুলেশন, কেননা এটিতে রেজুলেশন দেওয়া আছে 1200x1200 dpi, যা সাধারণত সব প্রিন্টার থাকে না। আমরা যদি ডুপ্লেক্সের কথা বলি তাহলে আপনারা চাইলে এটা থেকে ম্যানুয়ালি ডুপ্লেক্স করে নিতে পারবেন, এই প্রিন্টারটি অটো ডুপ্লেক্স নেই। এরপরে আমরা যে প্রিন্টারটি দেখাবো সেই প্রিন্টারটি আপনারা বলতে পারেন এইচপি লেজারজেট 107A এবং 107W। এখন আমরা W প্রিন্টারটি আপনাকে দেখাবো। এই প্রিন্টারটির ভিতরে পার্থক্য শুধু হচ্ছে ওটা হচ্ছে 107A এবং এটি হচ্ছে 107W। আপনারা বলতে পারেন দুইটা ভাই বোনের মতো আর কি, তবে এখানে প্রশ্ন আসে যে 107A এবং 107W এর ভিতরে কী পার্থক্য, কেন দুইটা প্রিন্টার আলাদা আলাদা মডেল করা হলো। এখানে হ্যাঁ পার্থক্য আছে, এখানে পার্থক্য হচ্ছে 107A প্রিন্টার দিয়ে আপনারা ওয়ারলেসের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন না, কিন্তু 107A দিয়ে আপনারা চাইলে ওয়ারলেসের মাধ্যমে প্রিন্ট করতে পারেন। ওয়ারলেস বলতে আপনার মোবাইল থেকে প্রিন্ট করতে পারেন কোনো রকম কেবল কানেকশন ছাড়াই, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। আমরা যদি প্রিন্ট স্পিড সম্পর্কে বলি, রেজুলেশন সম্পর্কে বলি, ডুপ্লেক্স সম্পর্কে বলি, দুটিই ম্যানুয়াল ডুপ্লেক্স, তাছাড়া কোনো পার্থক্য নেই। দুটি প্রিন্টারই সেম এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং আপনারা দেখতেই পাচ্ছেন দুটি প্রিন্টারের কালারও হোয়াইট, খুবই সুন্দর একটি প্রিন্টার। এখন চলুন আমরা প্রাইস সম্পর্কে নিয়ে যাই। আমরা যদি প্রাইস সম্পর্কে বলি প্রথমে 107A 107A প্রাইসটা একটু কম 107W তুলনায়, কেননা এটি ওয়ারলেসের মাধ্যমে প্রিন্ট করা যাবে না। এটির প্রাইস হচ্ছে মাত্র 10,000 টাকা। 107A প্রাইস হচ্ছে মাত্র 10,000 টাকা। আপনারা যারা 10,000 টাকার ভিতরে একটি প্রিন্টার লেজার প্রিন্টার নিতে চাচ্ছেন তারা এই প্রিন্টারটি নিতে পারেন। এবং 107W যদি প্রাইস সম্পর্কে আমরা বলি, এটার ভিতরে আমি তেমন একটা পার্থক্য নেই। 107W প্রিন্টারের প্রাইস মাত্র 11,000 টাকা। আপনারা 1,000 টাকা এক্সট্রা বাড়িয়ে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ারলেসটি। আমি মনে করি 107A থেকে 107 W প্রিন্টারটি নেওয়াই ভালো, কারণ 1,000 টাকার জন্য আপনি কেন ওয়ারলেস নেবেন না। চলুন তাহলে এবার আমরা কিছু তথ্য জেনে নিই HP 404DN সম্পর্কে। আসুন তাহলে এই প্রিন্টারটি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। এই প্রিন্টারটির মডেল হচ্ছে HP লেজারজেট প্রো M404DN। এই প্রিন্টারটি একটি ডুপ্লেক্স প্রিন্টার, এবং এটি দিয়ে শুধু আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারবেন। এবং এই প্রিন্টারটির ফার্স্ট পেজ প্রিন্ট স্পিড হচ্ছে 36.3 সেকেন্ড, এবং এই প্রিন্টার দিয়ে আপনি প্রতি মিনিটে 38টি পেজ প্রিন্ট করতে পারবেন। তার মানে এই প্রিন্টারের PPM হচ্ছে 38। 38 PPM বলতে আপনি মিনিটে হচ্ছে আপনার মিনিটে 2 সেকেন্ডে একটির বেশি পেজ প্রিন্ট হবে। এবং এটির রেজুলেশন সম্পর্কে যদি আমরা বলি খুবই ভালো রেজুলেশন এই প্রিন্টারটির। এটির 1200x1200 dpi রেজুলেশন, এবং এটি একটি ডুপ্লেক্স প্রিন্টার। আপনার যদি প্রয়োজন হয় ডুপ্লেক্স প্রিন্ট করা তাহলে অটোমেটিকলি এটার কোনো ম্যানুয়াল নেই, এটা অটো ডুপ্লেক্স প্রিন্টার। আপনি পেপার দিবেন, ডুপ্লেক্স কমেন্ট করে দেবেন, অটোমেটিক এটি ডুপ্লেক্স প্রিন্ট হয়ে প্রিন্ট বের হবে। এবং এই প্রিন্টারটি হচ্ছে ডুপ্লেক্স আর নেটওয়ার্কিং। আপনারা চাইলে এক অফিসে বসে একসাথে 150 জন 20 জন 10 জনে এই প্রিন্টারে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রিন্ট দিতে পারবেন। চলুন তাহলে এই প্রিন্টারের প্রাইস সম্পর্কে আমরা জেনে নিই। এই প্রিন্টারটির বর্তমান বাজার রেট হচ্ছে 35,000 টাকা। আপনি 34-35 হাজার টাকার ভিতরে এই প্রিন্টারটি পেয়ে যাবেন।